টাইটেল দিয়েছে খান বাহাদুর টাইটেল দিয়েছে সেটা রাধা কিশোর মানিকের কাগজ আমার গড়ে আছে তাই ত্রিপুরার আমরা অনুপ্রবেশকারী নয় চ্যালেঞ্জ জানাই আই ত্রিপুরার মানুষ ত্রিপুরার এই যে যুব সমাজ এই যুব সমাজ নিয়ে আমরা সবাই আবার ঐক্যবদ্ধ আরো যত কোন কোন জায়গায় আমি বলি অনেক সময় কাইসা কাইসা রক কাইসা কাইসা পার্টি জনজাতি মোর্চা দোস্ত প্লিজ সব মিলকর হাম ত্রিপুরা ল্যান্ড কা বানায় তো হামারা যব বিশ্ব প্রজন্ম হ্যায় ও সব সুরক্ষিত রহেগা ইনশাআল্লাহ সব সুরক্ষিত রহেগা তব হামারা উন্নতি হোগা আগর সুরক্ষিত নেই হ্যায় তো উন্নতি কিস চিজ কা হোগা ইসিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওই কাইসা কাইসা রক আর কাইসা কাইসা পার্টি ওখানে অনেক ধরনের পার্টি রাজনীতিকে আবার জন্য ঐক্যবদ্ধ হন এটা ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন সৃষ্টি করেছি আইপিএফটি কেন ত্রিপুরা ল্যান্ড চাই ত্রিপুরার মানুষের অবস্থান চাই ভবিষ্যৎ প্রজন্মের অবস্থান সঠিকভাবে থাকবে তখনই আমরা ত্রিপুরায় জাস্টিস যেটা সোশ্যাল জাস্টিস সেটা পাবো আমরা সামাজিক ন্যায় পাই না তাই বলে সমস্ত যত ধরনের ভেদ বিভেদ আর পার্টি ছোট ছোট এটা বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে একজুট হয়ে ত্রিপুরা ল্যান্ড আদায় করব গণতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি কেউ কেউ আমাকে প্রশ্ন করে এখানে মাইনরিটি ত্রিপুরা ল্যান্ড কি করবে যাবে কোথায় আমার অস্তিত্ব আছে এখানে আমি আবার যাবো কোথায় তোমার যদি অস্তিত্ব না থাকে তোমাকে পালাতে হবে আমাকে নয় এখানে আমার অস্তিত্ব আছে এখানে আমার জমি আছে জায়গা আছে ত্রিপুরা রাজার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল ত্রিপুরা রাজারা আমাদেরকে আদর করত আমরা ওদেরকে আর যত মুসলিম সবকো মেরা সালাম উপস্থিত আজকের এই ডেপুটেশন সভার সভাপতি মিস্টার অমিয় নোয়াতিয়া মহাশয় উপস্থিত কেন্দ্রীয় নেতৃত্ব টিপিবি আইডব্লিউএফটি নে প্রেসিডেন্ট আইডব্লিউএফটি নে জেনারেল সেক্রেটারি সিসি কমিটি নে ভাইস প্রেসিডেন্ট র আজকে ইয়ে দিলকশ নাজারা প্রমাণ করে যে ত্রিপুরা ল্যান্ড আমরা পাবই এটা 1949 15ই অক্টোবরের যে কথাটা এখানে বলে গেছেন সেই 1949 ত্রিপুরা আর আজকের ত্রিপুরার অবস্থান আমাদের হটিয়ে গেছে সেই হটিয়ে যাবার কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য অস্তিত্ব সুরক্ষার জন্য অবস্থান সুরক্ষার জন্য সংগঠিত হয়ে আইপিএফটি আন্দোলন করে গণতান্ত্রিকভাবে ত্রিপুরা ল্যান্ড গঠন করবার দাবি নিয়ে আমাদের দল গঠন হয়েছে আমাদের দল একটা ন্যায্য দাবির দল আমরা নিপীড়িত জাতিরা ঐক্যবদ্ধ হয়ে ত্রিপুরার ভবিষ্যৎ প্রজন্মের আমরা ত্রিপুরার উপজাতি নয় ত্রিপুরার জাতি অনেকে বলে জাতি উপজাতি আমি প্রায় সময় প্রশ্ন করি জাতি আবার উপজাতি কোনটা উপজাতি আবার কোনটা যেমন ত্রিপুরার বিধানসভায় সরকার গঠন করি মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী বড় উপমুখ্যমন্ত্রী ছোট সেখানে জাতি উপজাতি জাতি আবার উপজাতি কোনটা ত্রিপুরার জাতি ত্রিপুরার অস্তিত্ব ত্রিপুরার সংস্কার ত্রিপুরার ভূমিপুত্র ত্রিপুরাকে আমরা সারা ত্রিপুরাকেই আমি ত্রিপুরা ল্যান্ড বলি সেখানে আবার টিটিএডিসি চৌরাশি ইংরাজির সপ্তম তফসিলে গঠন হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেখানে অস্তিত্বের লড়াই ভবিষ্যৎ প্রজন্মের
সুরক্ষার লড়াই আমাদের অস্তিত্ব থাকবে তখন আমাদের উন্নতি হবে অস্তিত্ব যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত হবে না আমাদের উন্নতি হবে না আমরা কি মাইনরিটি কি জাতি আমি বলবো উপজাতি বলবো না উপজাতি বললে ছোট হয় উপজাতি বললে ছোট হয় এটা ছোট কথা এটা ত্রিপুরার ভূমিপুত্রের ভূমিপুত্রকে কেউ উপজাতি বললে হবে না আমি বলি এই ডেফিনেশনটা চেঞ্জ করে এটাকে ত্রিপুরার ভূমিপুত্র বলে ত্রিপুরার আদিবাসী বলে সম্মান করুন উপজাতি বলবেন না জাতি আবার উপজাতি উচ্চ থেকে নিচু এই ত্রিপুরার এই ত্রিপুরী এই আমরা নিপীড়িত জাতি অবহেলিত জাতি সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছি ইনশাআল্লাহ আমরা সবাই এক সঙ্গ হয়ে ত্রিপুরা ল্যান্ড গঠন করবই করব যতক্ষণ না পর্যন্ত ত্রিপুরা ল্যান্ড গঠন হচ্ছে না ততক্ষণ মনে করবেন শ্মশানে যাই কবরে যাই আমাদের প্রজন্মের অবস্থান সুরক্ষিত নয় कहा कौन रहेगा किसको क्या पता जैसे 1949 में इस त्रिपुरा था उस तरह की त्रिपुरा आज के हमारे अवस्था नहीं है कहां कहां से लोग आकर के हमको भी बोलता है तुम तो अनुप्रवेशकारी है बांग्लादेश से आया बांग्लादेश से आया सोच करो त्रिपुरार त्रिपुरार भूमिपुत्रेर संगे আমাদের রিস্তা আছে সম্পর্ক আছে এটার কারণ ত্রিপুরা আমরা সংস্কার করেছি ত্রিপুরার মহারাজরা আমন্ত্রণ করে ত্রিপুরা এনে আমাদেরকে